হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই যে সেশনটা আমরা আলোচনা করব জিএনএম এএনএম কলেজ চয়েস এবং সরকারি কলেজের সেফ র্যাঙ্ক সম্পর্কে অর্থাৎ তুমি যদি জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম দিয়ে থাকো এবং তুমি যদি রেজিস্ট্রেশন করে থাকো এবং পরবর্তী যে স্টেপ অর্থাৎ তোমাদের যে কাউন্সিলিং প্রসেসটা শুরু হচ্ছে কদিন পর থেকেই সেই প্রসেসের জন্য এখন যদি অপেক্ষা করে থাকো তাহলে তোমার এই ভিডিওটা দেখা ভীষণই গুরুত্বপূর্ণ কেন বিষয়টা হচ্ছে এই যে ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ এদের যে র্যাঙ্কটা অর্থাৎ তোমার যে এই বছর দু হাজার যে পরীক্ষা তোমরা দিয়েছিলে সেই এই যে জিএনএম এনএমএ যে মানে র্যাঙ্ক কত র্যাঙ্ক হলে তোমরা সরকারি কলেজ পেতে পারো বা বেসরকারি কলেজ হতে পারে এ এর এম তাই তো আজকের এই টোটাল ভিডিওতে আমরা ডিসকাস করব দু হাজার দু হাজার কুড়ি সাল এবং দু হাজার একুশ সাল সম্পর্কে দু হাজার উনিশেরটা এখানে আলোচনা করছি না বিকজ এটা অনেকটা বড় হয়ে যাবে যার জন্য এটা আমরা পরও কোনো একটা ভিডিওতে আলোচনা করব বা একটু হিন্ট তোমাদের দিতে পারি যে কতটা কী ছিল ওকে তো ফার্স্ট অফ অল আমি জেনে নেব দু সালে র্যাঙ্ক দেখলে সত্যি সত্যি তুমিও অবাক হবে যেমনটা আমি হয়েছিলাম বিকজ আমি ভাবতে পারিনি যে সত্যি কি এত র্যাঙ্ক পর্যন্ত কেউ গিয়েছিল জিএমআর র্যাঙ্ক যদি কথা বলি জিএমআর র্যাঙ্ক প্রায় কিন্তু আশি হাজার পর্যন্ত গিয়েছিল সরকারি কলেজে একবার ভেবে দেখো সরকারি কলেজে আশি হাজার পর্যন্ত এবং এটা আমার মুখের কথা নয় তোমাদের একটু পরে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি ওখানে প্রায় মানে সাতাত্তর হাজার কাছাকাছি সাতাত্তর হাজার সাতশো কত তো অতটা পর্যন্ত কিন্তু প্রায় সরকারি কলেজে গিয়েছিল এবার তুমি একটা অনুমান করে বলো যে এই বছর কি কীরকম সুযোগ হতে পারে আশা করছি প্রত্যেকের মনে আজ আমি একটু হলেও মোটিভেশন দিতে পারবো প্রত্যেককে আমি একটু হলেও যে সুখের মুহূর্ত সেটা দেখাতে পারবো প্রত্যেকের মনে আমি একটু হলেও আশা জাগাতে পারবো আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমাদের কথা মাথায় রেখে তোমরা এখন যেহেতু কিছু করার নেই এখন অনেকে বসে আছো অনেকের মন খারাপ অনেকে অনেক টেনশন করছো তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা দিলাম দেখো আশা করছি প্রত্যেকে খুব ভালো লাগবে তো ফার্স্ট দেখে নেব দু সালে র্যাঙ্ক হিসেবে কারা কোন কলেজ পেয়েছিল তো বন্ধুরা এটাই হচ্ছে সেই নোটিশটা যেটা গভর্নমেন্ট অফ বেঙ্গল স্বাস্থ্য ভবন অর্থাৎ পরিবার ও স্বাস্থ্য কল্যাণ দপ্তর থেকে এটা কিন্তু প্রকাশিত করা হয়েছিল এবং দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাডমিশন ফর জিএনএম যাদের র্যাঙ্ক দেখো দু হাজার কুড়ি সালের নভেম্বরে যে যেটা কাউন্সিলিং হচ্ছে সেই ক্ষেত্রে এই র্যাঙ্কটা কিন্তু প্রকাশিত হয়েছে তবে তার আগে একটা কথা বলে রাখি যাদের ওটিপিতে সমস্যা হচ্ছে অর্থাৎ যে মোবাইলে ওটিপি আসছে না বা ইমেলে আসছে তো মোবাইলে হচ্ছে না তো তাদের ক্ষেত্রে বলে রাখি দেখো সেই ক্ষেত্রে অত চিন্তা করার কোনো ব্যাপার নেই তুমি পরবর্তীকালেও করতে পারো এটা কোনো লাস্ট ডেট নেই ঠিক আছে এবার করলে কী সুবিধা করলে ধরো তুমি কোথাও কোনো কলেজের সুযোগ পেলে সেটা তোমায় মোবাইলে মেসেজ করে জানিয়ে দেবে এটা ছাড়া কিছু নয় ঠিক আছে তো অত চাপ নেওয়ার কিছু নেই যদি না হয় সেক্ষেত্রে তোমায় মেল করে দেবে যাদের মেল ভেরিফিকেশন হয়ে যাচ্ছে ইমেল ভেরিফিকেশন হয়ে গেলেও যে কোনো একটা হয়ে গেলে কিন্তু এনআফ ওকে তো যাই হোক সেটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই অপেক্ষা করো যদি হয়তো কোনো কারণবশত সাইবারের প্রবলেমবশত বা কোনো কারণ জন্য হয়তো হচ্ছে না তো যদি না হয় সেক্ষেত্রে যে কোনো একটা করবে হয় মেল আইডি ভেরিফিকেশান করলেও হবে আর যদি কোনোটাই না হয় তাও কোনো অসুবিধা নেই কারণ তুমি কিন্তু প্রোফাইলে লগ ইন করার পরেই তোমার জন্য যদি কোনো সিট অ্যালোট হয় সেটা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ সুতরাং এটা নিয়ে অত চিন্তা করা কোনো ব্যাপার নেই ঠিক আছে এইবার মূল বিষয়ে আসছি সবথেকে ইন্টারেস্টিং যে পয়েন্টগুলো সেটা নিয়ে আসছি যে আগের বছরে কত র্যাঙ্ক হয়েছিল। তাহলে এই বছর কীরকম হতে পারে একটা অ্যানালাইসিস আমরা করতে পারি ঠিক আছে দেখো ফার্স্টে আমি বলি যে ফর্ম নাম্বার রোল নাম্বার এবং নাম দেখতে পাচ্ছো সব লেখা আছে তো ফার্স্টে যে পেয়েছিলো সুযোগ ওর নাম লিপিকা দে ওর কম্বাইন্ড র্যাঙ্ক অর্থাৎ জিএমআর র্যাঙ্ক ছিল কিন্তু পাঁচ ঠিক আছে ফার্স্টে কিন্তু ওর সুযোগটা হয়েছিল এবার এবার আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি দেখো ও কোচবিহারে পেয়েছিল আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি দেখো পাঁচের পর র্যাঙ্ক এলো ছয় তারপর আট তারপর নয় তারপর দশ এগারো বারো তেরো এইভাবে কিন্তু চলেছে অর্থাৎ এক দুই তিন চার কিন্তু এখানে কিন্তু কোনো কারণবশত হয়তো বা ওরা মানে সুযোগ পায়নি তো এটার কারণ অনেক হতে পারে হয়তো সে কোনো ভুলবশত কোনো মানে তার যে রেজাল্ট সেটা শো করেনি বা কোনো কারণবশত রিজেক্ট হয়েছে এরকম যা হোক কারণ আছে যে কারণে সে কিন্তু কাউন্সেলিংয়ের সুযোগ পায়নি বা করতে পারেনি সেই জন্যে কিন্তু ওর ওদের যে র্যাঙ্কটা সেটা কিন্তু এখানে মানে নেই বা তাদের নামটা এখানে নেই তা তারা কোনো কলেজের সুযোগ পায়নি সুতরাং বুঝতে পারছো এখানে অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু মানে ভুলবশত বা জানতে পারে না অনেকে কিন্তু এরকম হয় ওরা কিন্তু কাউন্সেলিংয়ে অংশগ্রহণই করতে পারে না ঠিক আছে এরকম কিন্তু হয় এবং তোমরাও এটা সাক্ষী হবে প্রত্যক্ষ সাক্ষী তোমরাও হবে তোমরা পরবর্তীকালে হয়তো কোথাও বলবে যে জানিস আমার র্যাঙ্ক এত বেশি ছিল অথচ আমার আগে যাদের র্যাঙ্ক তারা কিন্তু সুযোগ পায়নি ঠিক আছে অনেকে আছে সুযোগ পাবে না অনেকে আছে সুযোগ অনেক অনেক বেশি র্যাঙ্কেও পেয়ে যাবে সুতরাং এটা মানে এইভাবে হয় না এটার হিসেব তো দেখো বন্ধুরা এবার দেখো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি দেখো এসএস কে হসপিটালে যে পেয়েছিলো ওর র্যাঙ্ক ছিল কম্বাইন্ড র্যাঙ্ক ছিল ছয় ও ফার্স্টে কিন্তু র্যাঙ্ক মানে ও কিন্তু ফার্স্ট এখানে চয়েসে পেয়েছিলো ঠিক আছে এবার যাদের র্যাঙ্ক মনে করো খুব কম যাদের র্যাঙ্ক এক থেকে একশো দুশোর মধ্যে আছে না তারা কিন্তু এসএস জন্য একটা বিশাল পরিমাণ একটা কি বলবো এটা একটা একটা আগ্রহ দেখাবে এখানে আমাদের সুযোগ পেতেই হবে বিকজ এখানে একটা ভালো পরিমাণ সবাই জানে একটা ভীষণ কি বলবো একটা স্বনামধন্য একটা কলেজ এবং ঐতিহ্যবাহী একটা মেডিকেল কলেজ সুতরাং এখানে চান্স পাওয়ার জন্য ভীষণ চেষ্টা করবো অনেকেই যাদের র্যাঙ্ক খুব কম এবার ভুলটা হচ্ছে তারা কিন্তু একটু কম মানের যে কলেজগুলো মনে করো সে হয়তো মালদার কোনো একটা মেডিকেল কলেজ ছিল বাট তার টার্গেট ছিল এস এস কেম সে কী করবে সেটাকে ক্যান্সেল করে দেবে বাট এটা ভুল বন্ধু আমি বলছি বারবার বলছি এরকম করো না বিকজ তুমি যে এস এস কেমে পাবেই বা তুমি যে আর করে পাবেই বা তুমি যে এনআরএসে পাবেই এরকম কোনো গ্যারেন্টি নেই সুতরাং তুমি এই একটা কলেজে আসা বসে দেখো না সব কলেজই কিন্তু বেস্ট সব কলেজই ভালো ঠিক আছে সুতরাং এই এই ভুলগুলো করো না কারণ একবার মিস হয়ে গেলে না কোনো কারণবশত যদি একবার ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং মিস হয়ে যায় ওই থার্ড কাউন্সিলিং অর্থাৎ তোমার যে মপ আপ রাউন্ড সেখানে কিন্তু সুযোগ মানে গভর্নমেন্টের কথা বলছি গভর্নমেন্টের কলেজে কিন্তু খুব কম সিট ফাঁকা থাকে সুতরাং সুযোগ কিন্তু অনেক কমে যাবে ঠিক আছে সুতরাং যেটা পাচ্ছ সেটা নাও আমি এটাই সাজেস্ট করব। বিকজ প্রত্যেকটা দেখো কলেজ ডিপেন্ড করে না তুমি যেখান থেকে পড়ো না কেন তোমার কোর্সের সার্টিফিকেট হচ্ছে আসল সেটাই পরবর্তীকালে কাজে লাগবে ঠিক আছে অবশ্যই ভ্যারি করে যারা কম র্যাঙ্ক যে কিছু আশা করতে পারো যে হ্যাঁ আমি এই কলেজে পড়বো একটা প্রত্যেকের স্বপ্ন থাকে বাট ওইটা নিয়ে বসে দেখো না এটা কিন্তু ভুল হবে ঠিক আছে এটা আমার সাজেশন এবার কথা হচ্ছে দেখো এস এস তো এটা গেলো এবার নর্থ চব্বিশ পরগনায় নর্থ চব্বিশ পরগনায় যে বারাসাতের যে কলেজটা তোমার ডিএইচ বারাসাত কলেজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছো ওখানে কিন্তু নয় থেকে শুরু হয়েছে ঠিক আছে এবার দেখো কমলুক মেদিনীপুর গভর্নমেন্ট আচ্ছা মেদিনীপুরটা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুরেরটা ওখান থেকে শুরু হচ্ছে কিন্তু দশ নম্বর কম্বাইন্ড র্যাঙ্ক অর্থাৎ জিএমআর র্যাঙ্ক দশ দশ থেকে শুরু হচ্ছে ওকে আমি এবার একে একে বলি দেখো এমআর বাঙ্গুর যেটাও বেশ ইম্পর্টেন্ট একটা মানে প্রত্যেকে কিন্তু জানো বে বেশ নামকরা একটা ইনস্টিটিউট বা মেডিকেল কলেজ এখানে কিন্তু দেখতে পাচ্ছ শুরু হচ্ছে বারো র্যাঙ্ক থেকে অর্থাৎ তোমার যদি জিএমআর র্যাঙ্ক এক থেকে একশোর মধ্যে থাকে এই সব কলেজগুলো কিন্তু বেশ ভালো পরিমাণ কম্পিটিশন হয় তুমি বুঝতেই পারছো তারপরে দেখছো মালদা মেডিকেল কলেজ শুরু হচ্ছে তেরো নম্বর র্যাঙ্ক থেকে ঠিক আছে যার জিএমআর র্যাঙ্ক তেরো এবার অনেকে বলবে স্যার তাহলে আমাদের সুযোগটা কোথায় আসছি বন্ধু আসছি পরে যখন আসবো না তখন বলবে যে আমি মানে সত্যি দেখছি না মিথ্যে দেখছি এরকম মনে হয় বন্ধু একটু ওয়েট করো আমি আস্তে আস্তে সমস্ত বিষয়টা তোমাদের সাথে তুলে ধরবো ওকে এবার দেখো বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল শুরু হচ্ছে পনেরো নম্বর র্যাঙ্ক থেকে জিএমআর র্যাঙ্ক পনেরো আমি শুধুমাত্র জিএমআর র্যাঙ্কের কথা বলছি এখানে কিন্তু পাশে কিন্তু রয়েছে তাদের যে মানে আর যে মানে র্যাঙ্কগুলো অর্থাৎ এস সি এসটি থাকলে সেটার কি সেই র্যাঙ্কটা কিন্তু এখানে পাশে লেখা আছে যেমন দেখতে পাচ্ছ ওবিসি র্যাঙ্ক ওবিসি তো কত র্যাঙ্ক হচ্ছে তিন র্যাঙ্ক তিন র্যাঙ্ক থেকে শুরু হচ্ছে বাঁকুড়া গভর্নমেন্ট কলেজ থেকে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা দেখে নিতে পারাম শুধু জি আর র্যাঙ্কের কথাই বলছি দেখো আবার দেখো আলিপুরদুয়ার শুরু হচ্ছে সতেরো নম্বর র্যাঙ্ক থেকে যাদের র্যাঙ্ক সতেরো দেখতেই পাচ্ছ তাদের র্যাঙ্ক কিন্তু শুরু হচ্ছে এবার দেখো আর জি কর আর জি কর কলেজের নাম প্রত্যেকেই শুনেছ এবং এই কলেজে শুরু হচ্ছে কত থেকে তেইশ নম্বর র্যাঙ্ক থেকে শুরু হচ্ছে আর জি কর কলেজে ঠিক আছে এটা কিন্তু আগের বছরের সুতরাং এইটা ধরে বসো না কারণ এবছর আরও কম্পিটিশন হার্ড হতে চলেছে ঠিক আছে সুতরাং এখান থেকে তুমি আরও দু তিন কিন্তু কমিয়ে রাখো যাদের র্যাঙ্ক আরও কম আছে না তারা কিন্তু ধরে রাখো যে এই যদি র্যাঙ্ক তোমার মনে করছে এস এস কেমে যেটা শুরু হচ্ছিল তোমার দশ থেকে মনে করো তাহলে তোমার যদি আট র্যাঙ্ক হয় তাহলে তুমি সুযোগ পেতে পারো ঠিক আছে একটা ভালো পরিমাণ সুযোগ আছে বাট বলছি না যে পাবেই এরকম বলছি না সুযোগ আছে হতে পারে ঠিক আছে বিকজ অনেক কিছু হয়ে যায় মিরাজ কিন্তু অনেক কিছু হয়ে যায় অনেকে পরে এসে কিন্তু চান্স পেয়ে যায় এরকম বলছি না যে মানে মানে উল্টো পথে বা বা হাতে এরকম এরকম বলছি না ঠিক আছে কি ব্যাপারটা অনেকের কিন্তু ভুল হয় এখানে অনেকের রেজিস্ট্রেশন কোনো কারণবশত করতে পারে না বা হয়তো কোনো কারণে পেমেন্ট করতে পারলো না কোনো কারণ হয়ে যায় এক্ষেত্রে কী হয় যার র্যাঙ্ক কম অনেক কারণে কিন্তু ওরা ডিসকোয়ালিফাই হয়ে যায় বা কোনো কারণবশত তারা কাউন্সিলিং সুযোগ পায় না এরকম হয় অনেক ক্ষেত্রে তো এগুলো একটু সাবধানে যেহেতু তোমরা অলরেডি করে ফেলেছো রেজিস্ট্রেশন আর কোনো ভয় নেই সুতরাং তোমরা কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখো এবার দেখতে পাচ্ছি এসএসকেম সেকেন্ড যে চান্স পেয়েছে সে পঁচিশ র্যাঙ্কে এবার তারা ধরে রাখতে পারে যার পঁচিশ থেকে দুই তিন র্যাঙ্ক কম আছে জিএমআর র্যাঙ্ক তেইশ বা বাইশের মধ্যে আছে তারা কিন্তু একটা পেতেও পারো ঠিক আছে ভালো পরিমাণ চান্স আছে আচ্ছা এবার দেখো দেখো কলকাতা মেডিকেল কলেজ এস এস কেম সরি এস এস কেম হল এবার দেখো এবার যেটা কুচবিহার কুচবিহার সেকেন্ড দেখছি সাতাশ পেয়েছে যে জিএমআর র্যাঙ্ক সে কিন্তু সুযোগ পেয়ে গেছে আচ্ছা এবার দেখো বাঁকুড়া গভর্নমেন্ট কলেজ এখানে আঠাশে পেয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা কলেজ তুমি যেভাবে চয়েস করবে না ওই ওই জিএমআর র্যাঙ্ক হিসেবে আসবে এইবার আমি একটু একটু করে বেড়ে যাচ্ছি দেখো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শুরু হচ্ছে বত্রিশ থেকে আমি এর আগে সম্ভবত পাইনি নর্থ বেঙ্গলে তো বত্রিশ থেকে শুরু হচ্ছে বত্রিশ র্যাঙ্ক যাদের মানে জিএমআর র্যাঙ্ক মোটামুটি তোমার দুই তিন র্যাঙ্ক কমিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা সুযোগ হতে পারে এই সব কলেজে ওকে এবার দেখো মেদিনীপুর মেডিকেল কলেজ ওখানে চল্লিশ র্যাঙ্ক থেকে শুরু হচ্ছে আমি একটু একটু করে স্কিপ করে যাচ্ছি নাহলে অনেকের বোরিং লাগতে পারে যে এত কম র্যাঙ্ক এবার আমাদের র্যাঙ্ক তো আরও বেশি কারো চল্লিশ হাজার কারো পঞ্চাশ হাজার কারো ষাট হাজার সত্তর হাজার তো তাদের কথা একে একে প্রত্যেকের বলবো আমি আগে বলে দিই যাদের কম র্যাঙ্ক তো এর কিন্তু অনেকেই আছে এএনএমের সুযোগ পেয়ে যাবে যাদের এক থেকে দু হাজার মধ্যে না ওরা ধরে রাখতে পারো যে তোমাদের কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু চান্স আছে এনএমএ একদম হয়ে যেতে পারে ঠিক আছে সুতরাং এখানে অনেকেই আছে যারা জিএনএমের সুযোগ পেয়ে মানে পাবে পেয়েও কিন্তু ধরো সেই এর সুযোগ পেলো সে কী করবে সে এন এমটা নিয়ে দেবে অনেকে আছে আবার এন এম ক্যান্সেল করে জিএনএম জন্য কাউন্সেলিং শুরু করবে তো এরকম হয় অনেক ক্ষেত্রেই ঠিক আছে তো বিষয়গুলো একটু মাথায় রাখবে যদিও তোমাদের যে র্যাঙ্ক হিসেবে কিন্তু তোমাদের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু জিএনএম আলাদা বেরোবে এবং এনএমএ কিন্তু আলাদা বেরোবে এই বিষয়টা একটু মাথায় রাখবে এবং এটা পুরোপুরি ক্লিয়ার নয় যে ওখানে বলা হয়নি যে একটা ছাত্র সে কি জিএনএমএ এবং এ এন দুটোতে কি অ্যালটমেন্ট পেতে পারে আমার মনে হয় যেটা এটা আমি শিওর নয় আমার মনে হয় হয়তো বা দুটোতেই পেতে পারে ঠিক আছে হয়তো বা বিকজ যেহেতু কাউন্সেলিং আলাদাভাবে হচ্ছে কেউ মানে মানে মনে করো কেউ হয়তো মিউনিসিপ্যালিটির বাসিন্দা কেউ হয়তো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে হ্যাঁ তোমাদের হয়তো দুটো অ্যালটমেন্ট হলেও হতে পারে তবে একটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে হয় জিএনএম না হয় এ ঠিক আছে আর একবার যখন অ্যাকসেপ্ট করে নেবে না সেক্ষেত্রে কিন্তু আর পরবর্তীকালে কিছু করা থাকবে না ওকে তো দেখো এবার আসছি যেটা নর্থ বেঙ্গল তো বললাম দেখতে পাচ্ছ এবার আসছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ শুরুই হচ্ছে কিন্তু চুয়ান্ন র্যাঙ্ক থেকে জিএমআর র্যাঙ্ক চুয়ান্ন থেকে ঠিক আছে এবার জঙ্গিপুর এস ডি হসপিটাল আটান্ন যাদের র্যাঙ্ক তাদের থেকে শুরু হচ্ছে আচ্ছা এবার দেখতে পাচ্ছ আবার মুর্শিদাবাদ চলে এলো উনষাট ঘাটাল ঘাটাল এসডি হসপিটাল শুরু হচ্ছে একষট্টি নম্বর র্যাঙ্ক থেকে জিএমআর র্যাঙ্ক তো বুঝতে পারছো যে কোথায় কতটা র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল আগের বার এবার আমি একটু একটু করে স্কিপ করে যাচ্ছি যাদের র্যাঙ্ক একটু বেশি আমি একশোর পর থেকে দেখছি দেখো একশোর পর থেকে কে কে পেয়েছে একশো একশো থেকে দেখতে পাচ্ছ যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ একশো একশো একই দেখতে পাচ্ছ বাঁকুড়া গভর্নমেন্ট কলেজ আর জি করও পর্যন্ত গেছে একশো দুই একশো দুই কিন্তু কর আছে আচ্ছা এবার আসছি একটু উপরে দেখো ঘাটাল ঘাটাল কিন্তু দেখতে পাচ্ছ একশো সাত গিয়েছে আচ্ছা এবার দেখো আমি একটু একটু স্কিপ করে যাচ্ছি একশো দুশোর কাছাকাছি যাই দুশোর কাছাকাছি যাদের আছে মনে করো যাদের র্যাঙ্ক মোটামুটি দুশোর ওপর যে দুশো এক থেকে কোন কোন কলেজ হয়েছিল শিউরি সদর হসপিটাল কুচবিহার মেডিকেল কলেজ ওকে কুচবিহার থেকে হচ্ছে একশো এক দুশো একই গেছে মুর্শিদাবাদ দুশো দুই ওকে এবার আমি স্কিপ করে যাচ্ছি যাদের র্যাঙ্ক আরও বেশি পাঁচশোর কাছাকাছি প্রত্যেকের জন্য আজকের ভিডিওতে আমি কিছু কিছু না কিছু টিপস বলে দেবো দেখো পাঁচশোর ওপর যাদের র্যাঙ্ক ছিল আমি পাঁচশো থেকে শুরু করছি পাঁচশো এগারো বারো দেখো পুরুলিয়া যেটা ছিল পুরুলিয়াটা সম্ভবত এই বছর কি আছে আমার সম্ভবত মনে নেই তোমরা দেখে নিতে পারো আলিপুর আলিপুরদুয়ার পাঁচশো র্যাঙ্কে পাঁচশো নয় থেকে শুরু আচ্ছা এবার দেখে নাও কুচবিহার দুয়ার এখানে কিন্তু পাঁচশো পাঁচশো থেকে শুরু হচ্ছে দেখো পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পাঁচশো দুয়ে আছে কিন্তু একটা ঠিক আছে এবং সেটা হচ্ছে এসসি ক্যান্ডিডেট এবং ইআর হিসেবে কিন্তু পেয়েছে এবার একটা বিষয় বলে রাখি তোমাদের যে সুযোগটা সেটা কি জি এম আর র্যাঙ্ক হিসেবে হবে নাকি তোমাদের যে কাস্ট কাস্টে যেটা সেটা হিসেবে তো বলি দেখো অবশ্যই জি এম আর র্যাঙ্কটা ভীষণ ভ্যারি করে বাট যাদের কাস্ট সার্টিফিকেট আছে না তোমাদের রিজার্ভেশন আছে তোমাদের কিন্তু এক্সট্রা অনেক বেনিফিটস তোমরা পাবে ঠিক আছে সেটা আমি একটু পরে বলবো কারণ যে লাস্টে যে পেয়েছে সুযোগ না তার র্যাঙ্কটা দেখলে তুমি পাগলে যাবে তোমাকে এবার দেখিয়ে দিই তার র্যাঙ্ক কত ছিল তোমার একদম দেখতে পাচ্ছ প্রায় তিনশো পঁচাত্তরটা মতো পাতা রয়েছে একটু ওয়েট করো জাস্ট এ মিনিট এবং ওর যে মানে দেখতে পাচ্ছ ওর নাম ছিল রিয়া ভৌমিক ওর এসসি এসসি র্যাঙ্ক ছিল এসি মানে ওর জিএমআ র্যাঙ্ক কত ছিল সাতাত্তর হাজার সাতশো উনত্রিশ ঠিক আছে সাতাত্তর হাজার সাতশো এবং এই র্যাঙ্ক এবং এস সিতে দেখতে পাচ্ছ এ সিতে ছিল কত উনিশ হাজার চারশো উনত্রিশ ও কিন্তু পেয়েছিল কোথায় ও কিন্তু পেয়েছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বুঝতে পারছো বন্ধুরা সাতাত্তর হাজার সাতশো উনত্রিশ পর্যন্ত সরকারি কলেজে গিয়েছিল আগের বছর একটা কল্পনা করে দেখো যে এত র্যাঙ্ক পর্যন্ত আগের বছর গিয়েছিল এটা নিশ্চয়ই কোনো বেনিফিট আছে এখানে কিন্তু একটা বিষয় মনে রাখবে এ কিন্তু শুধুমাত্র জি জেনারেল কিন্তু ক্যান্ডিডেট নয় এ হচ্ছে এসসি ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেট কিন্তু ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে জিএমআর র্যাঙ্ক যদি দেখা যায় না এখানে জিএম দেখে নাও জেনারেল র্যাঙ্ক কত পর্যন্ত গেছে এই দেখো জেনারেল র্যাঙ্ক সর্বশেষ যেটা গিয়েছে পঁচাত্তর হাজার এক মিনিট হ্যাঁ পঁচাত্তর হাজার তিনশো আট অষ্টআশি পর্যন্ত কিন্তু লাস্ট যে র্যাঙ্ক জেনারেল সেটা গিয়েছে সুতরাং বুঝতেই পারছো আর এই কলেজটার নাম কি কলেজটার নাম হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তো বুঝতেই পারছো যে কী লেভেলের কম্পিটিশানটা ছিল আগের বছর এবং এই বছর কম্পিটিশানটা মোটামুটি দ্বিগুণ কঠিন হতে চলেছে হ্যাঁ বন্ধু একটু খারাপ লাগলেও সত্যি এটাই কারণ আগের বছর কি হয়েছিল আগের বছর পর্যন্ত বা তার আগের বছরগুলোতে কি হতো যখন কাউন্সেলিং শুরু হতো না অনেকে কিন্তু জানতে পারতো না যে কাউন্সেলিং শুরু হচ্ছে কীভাবে করব কবে থেকে শুরু হচ্ছে ইনফ্যাক্ট অনেকে কিন্তু লিস্ট দেখতেই পেতো না যে তার নাম আদৌ আছে কি নেই ঠিক আছে বিশেষ করে যাদের ছেলেরা ছেলেতে কি হতো ওরা তো মানে মনে করো কারবারই কুচবিহার সে কি বাঘা যত নিয়ে এসে দেখবে তার লিস্ট নাম আছে কি না বা লিস্টটা বেরোতো সেই কলেজে ঠিক আছে সেই কলেজে মানে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হতো এটা অনেকদিন আগে মোটামুটি তিন বছর চার বছর আগে হতে এরকম তো এইভাবে আস্তে আস্তে পরিবর্তন হতে 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 কি হলো আস্তে আস্তে কিন্তু এই বোর্ড কিন্তু এটাকে কন্ট্রোল করতে শুরু করলো বোর্ড কি করলো ওদের ওয়েবসাইটে পাবলিশ করতে শুরু করলো যে এত এত ব্যাঙ্ক পর্যন্ত গিয়েছে ঠিক আছে কাউন্সিলিং শুরু হবে এইটা ওটা হবে সেটা সমস্ত কিছু কিন্তু তোমরা একে দেখতে পেলে তো যত দিন যাচ্ছে না কম্পিটিশানটা আস্তে আস্তে কঠিন হতে চলেছে এটা এটা স্বাভাবিক ব্যাপার বিকজ যে কোনো জিনিসেরই একটা সময় আসে তারপর কিন্তু সেটা আস্তে আস্তে মূল্যটা যেমন বাড়ে ঠিক তেমনইভাবে চাহিদাটাও কিন্তু বাড়তে থাকে অর্থাৎ এটা কিন্তু সরল অনুপাত ঠিক আছে এখানে কিন্তু কোনো ব্যস্ত অনুপাত নেই সুতরাং যাদের র্যাঙ্ক কম আছে ওরা তো সুযোগ পাচ্ছই যাদের র্যাঙ্ক বেশি সত্তর হাজার আশি হাজার তোমরা একটা অনুমান করতে পারো যদি সরকারি কলেজে আগের বছর হয়ে যেতে পারে তাহলে অন্ততপক্ষে বেসরকারি কলেজ তোমাদের তো এমনি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আছে তো তাহলে আমি আশা রাখছি যাদের র্যাঙ্ক একটু বেশি আমি একটু দেখো এটা কন মানে একদম শিওরভাবে বলছি না যে তোমাদের র্যাঙ্ক হলে হবেই এরকম বলছি না একটা আশা আছে যে অন্তত বেসরকারি কলেজ হয়ে যাবে কারণ আগের বছর পর্যন্ত শুধুমাত্র সরকারি কলেজেই কিন্তু এই কাউন্সেলিং হতো সেক্ষেত্রে সিট কম ছিল এবছর সিট বেড়েছে এবছর প্রাইভেট কলেজ বেড়েছে সুতরাং তুমি বলতে পারো আগে কিন্তু এন এম কলেজে কিন্তু খুব কম ছিল এবং সেখানে কিন্তু সুযোগ আরও কম ছিল এই বছর সুযোগটা কত পরিমাণ বেড়ে গেছে যেহেতু সুযোগ বেড়েছে সেহেতু কম্পিটিশান বেড়েছে যেহেতু মানে যে কোনো জিনিসই তাই যে জিনিসের দাম বেশি থাকবে না সে জিনিসে বেশি কিন্তু দেখবে সেখানে মানুষ বেশি ভিড় করে দেখবে এটা লক্ষ্য রাখবে যে দোকানে দেখবি বেশি ভিড় ভিড় হয় না তার মানে মনে রাখবে সেখানে কিন্তু কোয়ালিটি টাইপের কিছু একটা বিক্রি হচ্ছে আর যেখানে ভিড় নেই মনে রাখবে সেখানে কিছু কোয়ালিটি টাইপের নেই ঠিক আছে এটা কিন্তু এটাই স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এটা আমার কথা নাই তোমরা নিজেরাও বিশ্বাস করতে পারবে তো এই বিষয়টা আমি বলবো যে আগের বছর যদি দেখো সেই হিসাবে কিন্তু সাতাত্তর হাজার যদি সরকারি যায় এবছর ধরে নেওয়া যেতে পারে যে হয়তো যাদের র্যাঙ্ক আমি পনেরো হাজার বলেছিলাম না আগের আগের ভিডিওতে তুমি ওইটাই ধরে রাখতে পারো বা কম বেশি পাঁচ হাজার অনেক সময় যায় হয়তো হয়তো র্যাঙ্ক সুযোগ পেয়ে বলছি না হবে বাট হতেও পারে ঠিক আছে হতেও পারে অনেক সময় মিরাকেল হয়ে যায় এবছর কম্পিটিশান লেভেলটা অনেকটা হাই বাট কিন্তু হতেও পারে তুমি দেখে নিতে পারো অনেকের আমি চেষ্টা করবো যাদের সুযোগ পাচ্ছ কদিন পর ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে প্লিজ তোমরা তোমাদের যে মানে যদি কোথাও কেউ সুযোগ পাও আমাকে অবশ্যই কমেন্ট তো করবেই আমাকে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি তোমাদের একটা ইন্টারভিউ নেবো সেটা আমি কিন্তু পাবলিশ করব। বিকজ এটা দেখো এটা এমন নয় যে তোমারটা দেখে সবাই মানে কপি করবে বা এরকম কিচ্ছু নয় তোমারটা হলে একটা প্রত্যেকের মনে একটা আশা জাগবে প্রত্যেকে একটা প্রেরণা পাবে তাই না যেমনটা আমি মানে চেষ্টা করি প্রত্যেকে মোটিভেশন দেওয়ার তো আমি এখনো পর্যন্ত যেটা দেখেছিলাম এখনও পর্যন্ত দুই র্যাঙ্ক হয়েছিল একজনের সে কমেন্ট করেছিল এবং আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল যে স্যার আমার জিএমআর র্যাঙ্ক দুই তো আমি কী কী কলেজ সিলেক্ট করবো তা আমি ওকে ফ্রিতেই বলেছিলাম যে দেখো কোনো পেমেন্ট করতে হবে না আমি তোমাকে এমনিই হেল্প করছি বিকজ তুমি এমনি সুযোগ পাবে একটা সুযোগ আছেই ওর দুই যেহেতু জিএমআর র্যাঙ্ক ওর তো ভালো মতো সুযোগ আছে ঠিক আছে ওকে কেউ আটকাতে পারবে না সুতরাং আমি ওকে এমনি হেল্প করেছিলাম ও সুযোগ পাওক এটাই আমি আশা রাখি আর ওকে বলেওছিলাম যে অবশ্যই যদি কখনো সুযোগ পাও আমার অবশ্যই আমাকে ইন্টারভিউ দিতে পারো যে কীভাবে তুমি পড়াশোনা করতে তাহলে পরবর্তীকালে যারা পড়াশোনা করবে তাদের কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ আসবে তো আমি যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে পনেরো হাজার পর্যন্ত হলেও হতে পারে এটা তুমি আরও একটু বেশি ধরে রাখতে পারো যাদের র্যাঙ্ক একটু বেশি হ্যাঁ এটা আমি বলছি বিকজ তোমাদের মনে সাহস আনার জন্য নাও হতে পারে দেখো এটা কিন্তু সত্যি নয় যে হান্ড্রেড পার্সেন্ট বলছি না যে হবেই তোমাদের র্যাঙ্ক যাদের র্যাঙ্ক পঞ্চাশ হাজার তোমার হবেই এরকমটা নয় আমি একটা তোমাদের আশা দিচ্ছি যে হ্যাঁ হলেও হতে পারে এবার যারা ভাবছিলে যে না আমার র্যাঙ্ক তো উনিশ হাজার আমার র্যাঙ্ক তো চুয়াল্লিশ হাজার আমার র্যাঙ্ক পঞ্চাশ হাজার আমার তো হবেই না হবেই না একদম মানে আর কয়েকটা ইউটিউবারের কথা শুনে নিয়েছে যে ওরা বলছে যে দশ হাজার হলেই মানে আর জিএমআর র্যাঙ্ক বেশি হলে পাবে না সেক্ষেত্রে ওরা বলছে যে না তাহলে আমার সুযোগ হবে না আমি কাউন্সিলিং করব না ইনফ্যাক্ট অনেকে জিজ্ঞাসা করছে যে আমার র্যাঙ্ক আশি হাজার আমি কি আমি কি মানে রেজিস্ট্রেশন করব। এটা জিজ্ঞাসা করে কি আছে বন্ধু তুমি রেজিস্ট্রেশন করে ফেলো বিকজ ওখানে কোথাও লেখা নেই যে তোমার জিএমআর র্যাঙ্ক বেশি হলে তুমি রেজিস্ট্রেশন করতে পারছো না এরকমটা কোথাও লেখা নেই সুতরাং যদি না করো না সেক্ষেত্রে তোমারই লস আমি এটা বলবো যাদের এফোর্ট আছে তোমরা তো এমনি প্রাইভেট কলেজ পেয়ে যেতে পারো ঠিক আছে সেটা অনেক রকমভাবে ভাগ আছে বলছি না যে হয়ই বাট আছে যেমন কিছু কিছু কলেজ আছে যেখানে ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে হয় তো ওখানে কিন্তু একটা আলাদা ডোনেশন দিতে হয় এটা ওটা আছে ওটা আমি জানি না ওই এক একটা কলেজে এক এক রকম ব্যাপার আছে সেই কলেজে তুমি গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারো সেখানে কিন্তু হয় এবার অনেকেই চাই কি কাউন্সিলিংয়ের থ্রু দিতে এবার কাউন্সিলিংয়ের থ্রু আর রেজিস্ট্রেশন মানে যারা এমনি ডাইরেক্ট হচ্ছে তাদের মধ্যে পার্থক্যটা কি অনেকে জিজ্ঞাসা করছো দাদা আমরা যে পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছি আর অনেকে এনে ডাইরেক্ট অ্যাডমিশান নিয়েছি পার্থক্যটা কোথায় তো পার্থক্য আছে বন্ধু তুমি যখন অ্যাডমিশান নেবে না সেক্ষেত্রে তোমায় এক্সট্রা অনেক টাকা দিতে হয় যদি ডাইরেক্ট অ্যাডমিশান নাও ঠিক আছে আর বাট যখন তুমি কোনো কোন কলেজ আছে সেখানে কিন্তু মানে এই যে মানে এক্সট্রা কিছু টাকা নেয় সেটা কিন্তু নেবে না কোন কোন কলেজ সব কলেজের কথা বলছি না কিছু কিছু কলেজ আছে আমি নিজে কল করেছিলাম ওরা কিন্তু বলেছে না আমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন হয় না আমরা এখানে কিন্তু কাউন্সিলিংয়ের থ্রুই কিন্তু নেব। এবং ওখানে কোর্স ফি যথেষ্ট কম আমি অলরেডি বলেছি কিছু কিছু কলেজ আমি একটা কলেজের নাম বলছি সেটা হচ্ছে শ্রমজীবী যেটা তোমার হাওড়ায় রয়েছে আমি ওখানে কল করেছিলাম এবং ওখানে কিন্তু যেটা আমার সব থেকে ভালো লাগলো ওরা কিন্তু এই যে কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে চান্স পাওয়াটাকে বেশি গুরুত্ব দিয়েছে এবং ওরা বলছে না ডাইরেক্ট অ্যাডমিশন হয় না আমার এটা সত্যি বলছি খুব ভালো লাগলো যে হ্যাঁ এখানে কিন্তু জেনুইন একটা হয় এবং ওখানে কোর্সই যথেষ্ট কম যথেষ্ট কম তুমি দেখতে পারো কম্পেয়ার করে যথেষ্ট কম আছে ঠিক আছে এবার তো বুঝতে পারছো যে যাদের সুযোগ হচ্ছে না সরকারিতে বেসরকারিতে ভেঙে পড়ো না বেসরকারিতে কিন্তু সুযোগ পেলেও কিন্তু হাত ছাড়া করো না ওখানে কিন্তু খুব বেশি যে কোর্স ফি এরকমটা নয় হ্যাঁ কিছু কিছু কলেজ আছে সেখানে কোর্স ফি বেশি বাট সব কলেজে কিন্তু নয় তো এই ছিল আমার টোটাল ডিসকাশান এবার বলি যে জিএমআর র্যাঙ্ক কত হলে আর এস সি এস র্যাঙ্ক কত হলে তোমাদের একটা সুযোগ হতে পারে এটা দেখো অনুমান একটা ঠিক আছে এখানে একটা এখানে আমরা একটা পরিকল্পনা করেছি আমাদের হতেও পারে নাও হতে পারে একটা এক্সপেকটেশন বারবার বলছি অনেকে ভুল করবে না এটা কিন্তু এক্সপেকটেশান কোথাও লেখা নেই যে এত র্যাঙ্ক হলে তোমাদের সুযোগ হবে আমরা নিজেরা এটা বলছি একটা তোমাদের মনে সাহস যোগানোর জন্য ঠিক আছে আমি লাস্টবার বলছি এটা এক্সপেকটেশান এখানে কিন্তু মানে কোথাও নোটিশে কোথাও উল্লেখ নেই যে এত এত র্যাঙ্ক হলে হবে এরকমটা কোথাও কিন্তু এখনও বেরোয়নি দু হাজার একুশে যেটা বলছি সেটা সেটা শুনে নাও জিএমআই র্যাঙ্ক যাদের এক থেকে এক থেকে দশ হাজার বা পনেরো হাজার বা কুড়ি হাজার তাদের কিন্তু একটা হিউজ পরিমাণ চান্স আছে সরকারিতে এবার যাদের র্যাঙ্ক কুড়ি হাজার এক থেকে মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার পর্যন্ত কিন্তু প্রাইভেট কলেজে হয়ে যেতে পারে এবার ছেলেদের কথা বলি ছেলেদের তো সুযোগ যদিও কম আছে তো আমি বলে রাখি বন্ধুরা তোমরা হাল ছিল না বেসরকারি কলেজেও সিট খুবই কম যদিও তবু কিন্তু সুযোগ একটা পাওয়ার আশা আছে তুমি চাইলে সেখানে অ্যাডমিশান নিতে পারো এবার সেক্ষেত্রে আমি যদি সরকারি কলেজের কথা বলি যেহেতু তোমাদের র্যাঙ্কটা এবার একই করে দিয়েছে না এখানেই সমস্যাটা যে কতজন ছেলে আর কতজন মেয়ে আছে সেটা বোঝার উপায় নেই ঠিক আছে যদিও রেশিওটা ওয়ান ইস্যু থ্রি হিসেবে ধরা হয় না যে ছেলেরা ওয়ান এবং মেয়েরা থ্রি সেই হিসেবেও কিন্তু বেশ ভালো পরিমাণ কম্পিটিশান আছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো পাঁচ হাজার হলে পাঁচ হাজারও বেশি হয়ে যাচ্ছে একটু কিন্তু কম বেশি আছে ছেলেদেরটা বোঝার উপায় নেই এটা বলার ঠিক নয় অ্যাকচুয়ালি কত র্যাঙ্ক হলেও হতে পারে দেখো পাঁচ হাজারের মধ্যে যদি থাকে তোমার সরকারি বা বেসরকারি কিছু একটা হয়ে যেতে পারে ঠিক আছে এটা আমি তোমাদের দেওয়ার জন্য বলছি বা যাদের র্যাঙ্ক আরও বেশি কুড়ি হাজার পঞ্চাশ হাজার তোমাদেরও হতে পারে এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই ঠিক আছে এটা কোনোরকমভাবেই বোঝা যাচ্ছে না যে কতজন ছেলে আছে কতজন মেয়ে আছে বিকজ এটা কিন্তু রকমভাবেই ওরা কোনো আপডেট দেয়নি বা জানার কোনো উপায় নেই সুতরাং তোমরা ধরে রাখতে পারো যদি র্যাঙ্ক বেশি থাকে তাও চেষ্টা করো হয়তো হয়ে যাবে তোমাদের ছটাই মাত্র কলেজ আছে সরকারি এবং বেসরকারি মিলে সেহেতু চেষ্টা করে যাও হয়তো বা হয়ে যেতে পারে ওকে এবার এএনএম এ কথা আসি এ যারা বলছিলে তো জিএমআর র্যাঙ্ক যাদের মোটামুটি দু হাজার তিন হাজারের কাছাকাছি আছে তোমরা কিন্তু একটা এএনএ ধরে রাখতে পারো কোথাও না কোথাও হয়ে যেতে পারে ঠিক আছে যাদের র্যাঙ্ক এবার বেশি তারা তো এর সুযোগ পাচ্ছ আরও একটু বেশি ভালো একটা কোর্স ঠিক আছে ভালো খারাপ বলছি না অনেকেই কিন্তু এএনএমএ থেকে জিএনএ বেশি মানে কি বলবো বেশি একটু চাহিদা রয়েছে চাহিদা প্রত্যেকের মনে একটা আছে যে আমি জিএনএম করবো এএনএম পেলেও করব না কেন জানি না এটা কেন এরকমটা ভাবে লোকে বিকজ প্রত্যেকটা কাজে কিন্তু মানে এই যে কাজগুলো প্রত্যেকটা কিন্তু সেব মানে সেবা করা দেশকে সেবা করার উদ্দেশ্যেই মানে প্রাণ প্রাণ দিতেও কিন্তু অনেকে কোনটা বোধ করে না সেক্ষেত্রে তোমার কেন এরকম ভাবো যে না এটা ছোট এটা বড়। আমি ইনফ্যাক্ট আমি কাউকে ছোট বড়ো ভাবি না এমটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এখানেও চাকরির সুযোগ অনেক যারা জিজ্ঞেস করছে জিজ্ঞাসা করছে আমি তোমাদের বলে রাখি এনএমএ তুমি যদি কোর্স কমপ্লিট করে ফেলো সেক্ষেত্রে কোর্স ফি কিন্তু খুব কম খুবই কম একদমই মানে লোয়েস্ট বলতে পারো ওই কুড়ি পঁচিশ হাজারের মধ্যে কিন্তু সম্ভবত দু বছর কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার সেখানে হোস্টেল ফিটা ধরলে আরও একটু বেশি হয় সেটা কত আমি জানি না কোন কোনো কলেজে তিন হাজার নেয় কোনো কোনো কলেজে চ্যালেঞ্জ চার হাজার পাঁচ হাজার এরকম এরকমটা নেই এবার সেটা আলাদা ব্যাপার তবে কোর্স ফি কিন্তু খুবই কম আর চাকরির সুযোগ কিন্তু বেশ ভালো পরিমাণ আছে ঠিক আছে কীরকম যেমন ধরো তুমি সিএমইচ অফিসে কিন্তু ওখানে কন্ট্যাকচুয়াল প্রায়ই নেবে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স এরকম এরকম নেয় আরও কিছু কিছু নেয় যেগুলোতে কিন্তু এরকম পজিশানের জন্য এএনএম যারা করেছে তাদের কিন্তু নেয় সুতরাং কোনো কোর্সই ছোট বড় নয় এছাড়াও দেখো হেলথ সেন্টারে বিশেষ করে হেলথ সেন্টারে যে মানে কাজগুলো সেখানে কিন্তু এএনএমের বেশি সুযোগ সেখানে জিএনএমের কিন্তু অত সুযোগ নেই সুতরাং যেমন খারাপ দিকটা আছে তেমন ভালো দিক আছে প্রত্যেকটা কোর্সে কিন্তু ভালো আছে ঠিক আছে এরকম বলছি না যে তুমি এএনএমের সুযোগ পেলে তাহলে তোমার আর ভালো কিছু নেই এরকমটা নয় প্রত্যেকটা কোর্সে কিন্তু দাম আছে ঠিক আছে এ বেশ ভালো পরিমাণ চাহিদা রয়েছে এখানে এখন হয়তো একটু কমেছে বাট পরবর্তীকালে এমন হতে পারে জিএনএম থেকে এ বিশ্ব সুযোগ দিচ্ছে ঠিক আছে সো যেটা চান্স পাবে সেটাই নেবে অনেকের জন্য অনেক অনেক শুভেচ্ছায় রইল যে প্রত্যেকেই এত দিন ধরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছে তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে মানে ধন্যবাদ জানাই যে তোমরা এতদিন পর্যন্ত আমাদের সময় দিয়েছো অনেক ভালো কাটুক কাউন্সেলিং প্রত্যেকের মনের যে স্বপ্নের যে কলেজ সেটা তোমরা পেয়ে যাও এটাই আশা রাখি আর প্রত্যেকেজন অনেক অনেক শুভেচ্ছায় রইলো যদি কোথাও কোনো সুযোগ পাও অবশ্যই তোমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করতে পারো যে কীরকম সময়ের মধ্যে তুমি কাটাচ্ছো কীভাবে দিন কাটছে এখন কীরকম রকম আশা নিয়েছিলে এবং কি হলো সেই সমস্ত বিষয় কিন্তু তুমি চাইলে আমাকে রেকর্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারো বা চাইলে আমাকে কল করে তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো তাহলে পরবর্তীকালে যারাই এই স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন সত্যি সত্যিকরণের জন্য তোমার এই যে কথাগুলো না এগুলোই কিন্তু তার কাছে ওই জ্বালানির মতো মনে হবে পেট্রোল যেরকম না থাকলে গাড়ি চলে না না সেইভাবে কিন্তু তোমাদের যে মানে এই যে কথাগুলো এগুলো ছাড়া কিন্তু তারা কিন্তু সাকসেস পাবে না তোমরা চেষ্টা করো তোমাদেরও হবে পরবর্তী জেনারেশন যারা আছে তারাও চেষ্টা করো তাদেরও হবে কেন হবে না সকলের জন্য সুযোগ আছে হ্যাঁ এবার যাদের র্যাঙ্ক অনেক বেশি তারাও চেষ্টা করো যদি না হয় পরবর্তী পরবর্তী বছর তোমাদের জন্য আছে ঠিক আছে মন ভাঙবে না চেষ্টা করে গেলে প্রত্যেকটা চেষ্টা কিন্তু কিছু না কিছু পজিটিভ দিক আছে ঠিক আছে আর কথা এগোবো না অনেকটা ভিডিওটা লং হয়ে গেল তোমাদের মোটিভেশন দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি তোমরা যদি একটু মোটিভেশন হও বা একটু মোটিভেট হও তোমার অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে ওকে চলো আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে